জানতে হতে পারে যে নির্বাহী কমিটির সভাপতি সদস্য ও কলা দলের সভাপতি অধ্যক্ষ মাওলানা নাসারুল হক এবং উপস্থিত তাঁতি দলের বাংলাদেশ জাতীয় দলের তাঁতি দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডক্টর তাঁতি মনোরঞ্জন মনির, উপস্থিত শাহাদাত হোসেন বিপ্লব, জাহাঙ্গীর আলম এবং বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি সাইদুর রহমান সহ উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে আমাদের এই আলোচনা আজকে নির্বাচন কমিশন ঘটনের আমার সঙ্গে নিরপেক্ষ নির্বাচন অনেক আলোচনা হল আপনারা শুনেছেন। আসলে নির্বাচন কমিশন ঘটনের যে তামাশা বিগত অনেকদিন যাবত হচ্ছে সেটা আপনারা দেখেছেন। যাদের কোনো আলোচনায় আসেন না, যারা জানেন না, অথচ এ ধরনের নামও এখানে নির্বাচন কমিশন ঘটনা তামাশা নিয়ে তারা করতেছেন এবং নিরপেক্ষ নির্বাচনের যে বাস্তবতা প্রয়োজন এবং না হলে এই দেশ যেই স্বাধীনতা যেই যুদ্ধ করে এই দেশকে একটা পর্যায়ে নিয়ে আসা স্বাধীন করা হয়েছে সেটা ভঙ্গুর হয়ে যাবে এবং সেটা পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব যে অবশ্যই প্রয়োজন সেটা বলা অপেক্ষা রাখে না। আসলে আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, এ ব্যাপারে আমাদের যে প্রধান অতিথি তিনি বিশদভাবে ব্যাখ্যা দেবেন, আমরা সবাই তার উদ্যোগে আগে অপেক্ষা করছি। আমি আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশ ইয়ুথ ফোরামের একাগারো থেকে আজকের 198তম সেমিনার, 198তম সেমিনারের প্রধান অতিথি জনাব আমির কোশ মোহাম্মদ চৌধুরী। সম্মানিত সুধি মন্ডলী, একাগারো সংলগ্ন থেকে আমরা অর্ধমাধিক পর্যন্ত আমরা আমাদের সমর্থন অনুযায়ী আমাদের সংগঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমাদের কিছু ভাইদের সহযোগিতায়। সম্মানিত সুধিমণ্ডলী, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন রাজনীতিবিদ এবং চিন্তাবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী, আমাদের বাংলাদেশে একটি প্রাচীনতম রাজনৈতিক পরিবারের সদস্য, বীর কৃতি সন্তান জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত হয়েছেন আমাদের সংগঠনের সংলগ্ন থেকে আমাদেরকে সহযোগিতা করে আসছেন এবং তারও আগে ওনার সাথে আমি ওনার যে সংগঠনগুলি ছিল সেই সংগঠনগুলির সাথে গণতন্ত্র এবং স্বাধীনতার পক্ষে ওনার সাথে আমি কাজ করছি। আপনার আছে মোহাম্মদ রহমতুল্লাহ উপস্থিত আছেন, আমাদের বিএনপি নির্বাহী কমিটির সদস্য সম্মানিত সদস্য জনাব অধ্যক্ষ মাওলানা নাসারুল হক উপস্থিত আছেন, আমাদের ডক্টর কাজী মনিরুজ্জামান মনির সাবেক সচিব, আমাদের সংগঠনের সহসভাপতি জনাব শাহাদাত হোসেন বিপ্লব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা জনাব শফিকুল ইসলাম রাসেল, আমাদের সংগঠনের সহসভাপতি মাহমুদ হাসান শামীম, সম্মানিত সুধীমণ্ডলী, আজকের অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন তিনি আমাদের সংগঠনের সংলগ্ন থেকেই আমাদের সাথে আছেন গণতন্ত্রের পক্ষে এবং স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, বিশেষ করে জিয়া পরিবারের পক্ষে তিনি নীরবে কাজ করে যাচ্ছেন আমাদের সংগঠনের প্রতিষ্ঠা, তিনি আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি। সম্মানিত সুধীমণ্ডলী, আমি আসলে আপনারা যারা আসছেন আপনারা আমাকে চিনেন জানেন, আমি
অনুষ্ঠানের বক্তৃতা বলে আজকে একটা মিনিট কথা বলবো। কিছু মনে করবেন না, আমি সবাইকে সময় সবাই চাই নিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সময় নিলাম একটা মিনিট। সম্মানিত সুধী মন্ডলী, আমি গত বছরের 12 ডিসেম্বর সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের বিরুদ্ধে অশালীন ভাষায় কটূক্তি করেছে, মিথ্যাচার করেছে, বাস্তবতা বিবর্জিত কিছু বক্তব্য উপস্থাপন করেছে। তার প্রতিবাদে আমি সাইবার ট্রাইব্যুনালে চলিত বছরে 3 জানুয়ারি একটি মামলা দায়ের করি। আমি জানতাম না, আমার উকিলও আমাকে বলে নাই যে আমাকে এইভাবে জেরা করবে। আমি মনে করেছিলাম যে শুধু উকিল আর জজে কথা হবে, দেখলাম বাদীর সাথে কথা হচ্ছে। এক পর্যায়ে সাইবার ট্রাইব্যুনালের বিচারপতি আমাকে প্রশ্ন করেন, আপনি যার পক্ষে মামলা করতে আসছেন উনি তো সাজাপ্রাপ্ত আসামি। আমি বলছি, মাননীয় আদালত আমার কথা বলার সুযোগ আছে? অবশ্যই আছে। আমি সাজাপ্রাপ্ত আসামি তো শেখ মুজিবুর রহমানও ছিলেন এবং তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, রাষ্ট্রপতি হয়েছেন, এর বেশি দূরে যাব না। মাননীয় আদালত, আজকের যিনি প্রধানমন্ত্রী তার বিরুদ্ধেও ওনার দলের এক নেতা আজম জে চৌধুরী 3 কোটি টাকার দুর্নীতি মামলা করেছিল, সেই মামলায় তিনি হাজতে ছিলেন। হাজত থেকে তিনি ফেরুনে জামিন নিয়ে দেশের বাইরে চলে যান, দেশের বাইরে থেকে আসেন, স্বাভাবিক নর্মাল সিস্টেমে জামিন না নিয়ে সেই ফেরুন অবস্থায় তিনি দেশে আসেন। সেই ফেরুন অবস্থায় নির্বাচন করেন, ফেরুন অবস্থায় শপথ গ্রহণ করেন, ফেরুন অবস্থায় প্রধানমন্ত্রী হয়েছেন, অদ্যাবধি পর্যন্ত তিনি ফেরুনের প্রধানমন্ত্রী। সম্মানিত সুধী মন্ডলী, যদি 111 শুরু হওয়ার আগে 28 অক্টোবরের লবি বৈঠকের মাধ্যমে শেখ হাসিনা এবং তার দলকে ক্ষমতায় আনার জন্য যে ষড়যন্ত্র শুরু হয়েছিল সেই ষড়যন্ত্র অদ্যাবধি পর্যন্ত চলছে। আমার কাছে এই সমসাময়িক সময়ে বেশ কয়েকজন বুদ্ধিজীবী এবং শীর্ষ পর্যায়ের 2-3 জন রাজনীতিবিদ বলছেন যে নির্বাচন কমিশনের এখন যে প্রক্রিয়াটা চলতেছে এটা একটা পর্ণ, একটি সাংবিধানিক সিস্টেম। শেখ হাসিনা ক্ষমতা আসার জন্য তার নির্বাচন কমিশন সেটা তিনি আগেই বানিয়ে রাখছেন, একটা সিস্টেম অনুযায়ী একটা সময়ে তিনি ঘোষণা করবেন। আমি এই বক্তব্য রাখবো না, আমি মাননীয় প্রধানমন্ত্রী থেকে উপস্থিত রেখে কথা বলা আমার জন্য বেয়াদবি। আপনাকে অনুরোধ করবো, আপনি নীতি নির্ধারণী ফোরামের একজন সর্বপর্যায়ের উচ্চ পর্যায়ের একজন ব্যক্তি, যেন নির্বাচন কমিশন যেন নির্বাচন কমিশনের অধীনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে অংশগ্রহণ করা এদেশের জনগণ ভোট দিতে পারবে না। যে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হইলে জনগণ ভোট দিতে পারবে না, সেই নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে না, হতে দেওয়া যাবে না, সেই সিদ্ধান্ত গ্রহণ করেন। জনগণ আপনাদের সাথে থাকবে, ইতিহাস হয়ে থাকবে যে কলঙ্কিত নির্বাচনে বাংলাদেশের জনগণ করতে দেয় নাই। সম্মানিত সুধী মন্ডলী, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, দেশের বরেণ্য রাজনীতিবিদ এবং দেশের রাজনীতিবিদদের বিশ্বস্ত অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী জননেতা আমির খসরু মাহমুদ চৌধুরী।
Bismillahirrahmanirrahim. Bangladesh Youth Forum. যত ধরনের এই সময় আমরা অতিক্রম করছি রহমতুল্লাহ কিন্তু আগ্রহ হারাচ্ছে না, উৎসাহ হারাচ্ছে না, তার কাজ করে যাচ্ছে। এটাও কিন্তু আন্দোলনের সফলতার পিছনে অনেক কারণ, একটা আন্দোলন এমনি হয়, আন্দোলনের সফলতার পিছনে দেশের বিভিন্নভাবে বিভিন্ন ধরনের মানুষের অবদান থাকতে হয়। আমরা শুধু সম্মুখটা দেখি, এর পেছনে যে সহযোগী শক্তিগুলো কাজ করে তাদেরকে মনে রাখি না। আমি এই জন্য কথাগুলো করছি এবং আরো এখানে উপস্থিত আছে উনি এখন বক্তৃতা সভাপতি চায়, ওনারা উদ্যোগ চালিয়ে যাচ্ছেন। এখানে যারা উপস্থিত হয়েছেন আজকে শুক্রবার তোমার আমার একটা সন্নিকটে, এই জন্য আমি বক্তৃতা খুবই সংক্ষিপ্ত করবো, দু চারটা কথা বলে আমার বক্তব্য শেষ করবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা উপস্থিত হয়েছেন, যারা অতিথি চেয়ারে বসে আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আর এই বিষয়বস্তু নির্বাচন কমিশন ইত্যাদি ইত্যাদি, আসলে আমি নির্বাচন কমিশন নিয়ে কোনো কথা বলতে চাই না। নির্বাচন কমিশন এখানে কোনো ফ্যাক্টর কিছু না, কিন্তু আমাদেরকে কত মনে রাখতে হবে, নির্বাচন কমিশন নিয়ে আলোচনা করে সময় নষ্ট করে লাভ নেই। নির্বাচন কমিশন এখানে ফ্যাক্টর নেই, এখানে হচ্ছে এটা হচ্ছে একটা ভোট চুরির প্রক্রিয়া। আমি একটু সরাসরি কথাগুলো বলি, বেশি রুট পেঁচিয়ে ঘুরিয়ে বলে লাভ তো নাই, এটা হচ্ছে একটা ভোট চুরির প্রক্রিয়া। এই প্রক্রিয়াতে হচ্ছে প্রধান চোর আছে, সহযোগী চোর আছে, আমার সহযোগী চোরের আরো সহযোগী আছে। সুতরাং এই নির্বাচন কমিশন আওয়ামী লীগ এই দলীয় নির্বাচন কমিশন হচ্ছে চোরের সহযোগী সংগঠন, চোরের সহযোগী সংগঠন। তো সহযোগী সংগঠন নিয়ে মাথা কামিয়ে লাভ নেই, আপনাকে চোরটা ধরতে হবে। যে প্রধান চোর বাংলাদেশের ভোট চুরির পিছনে যারা ক্ষমতা দখল করে আছে, জোর করে ক্ষমতায় বসে আছে, তারা হচ্ছে প্রধান চোর। এই চোরদেরকে আপনাকে ধরতে হবে সময় এসে গেছে। চোর ধরলে সহযোগী চোর যারা আছে তারা এমনিতেই ধরা হবে। এই সহযোগী সংগঠন যেগুলো এই চোরের চোরদের ভোট চুরির জন্য সহযোগিতা করছে, তাদের নিয়ে মাথা ব্যথা না করে আগামী নির্বাচনের আগে দেশে যেটা সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে একটি নিরপেক্ষ সরকার। আপনি কেয়ারটেকার সরকার বলতে পারেন, নিরপেক্ষ সরকার। এবং বাংলাদেশের মানুষের আজকে প্রধান যে চিন্তাটা, যেখানে আমাদের সকলের সমন্বিত চেষ্টা হওয়া উচিত, সকল নাগরিকের সমন্বিত চেষ্টা হওয়া উচিত, নির্বাচনকালীন সরকারের উপর আমাদের জোর দিতে হবে। এবং আমরা একটা স্লোগানও বলেছি যে দুটো বিষয় আছে, একটা হচ্ছে নির্বাচনকালীন সরকার, আমি এটার সাথে একটা যুক্ত করেছি ইতিমধ্যে, সেটা হচ্ছে ইভিএম। আপনি এই দুটো একসাথে পরিবর্তন করতে হবে। যে স্লোগানটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে
হাসিনার বদলে কেয়ার টেকার, ইভিএম এর বদলে ব্যালট পেপার, এটা হচ্ছে সরকার নেই। কারণ এই দুটাই আপনাকে সমাধান করতে হবে। ওই চোখকে যদি আপনি সরাই দেন, কিন্তু বাড়িটা যদি দরজার জানলা যদি ঠিক মতো বন্ধ করতে না পারেন, চোর তো আবার ঢুকবে। হ্যাঁ, চোরও সরাইতে হবে বাড়িটাকে সুরক্ষা করার জন্য, বাড়ির দরজার জানালাগুলো সুরক্ষা করতে হবে। ইভিএম আপনি চোরকে সরাই দিলেন, ইভিএম রাখলেন, তাইলে কিন্তু চোরে আবার চুরি করার একটা সম্ভাবনা আপনি দেখে যাবেন। বিষয়টা পরিষ্কার হতে হবে, এইটা একসাথে আসতে হবে। চোরকে ধরতে হবে, চোরের যে চুরি সরঞ্জাম এগুলোকে বাজেয়াপ্ত করতে হবে, অর্থাৎ ইভিএম কে বাজেয়াপ্ত করতে হবে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যারা এই চুরির সাথে যুক্ত আছে, তাদের উদ্দেশ্যে আমি বলছি, যাদের দায়িত্ব হচ্ছে দেশের জনগণের মাল যান মাল সুরক্ষা করা, তারা যদি চুরির অংশীদার হয়ে যান, চোরের সাথে সহযোগী হয়ে যান, আপনাদের সংগঠনগুলো আগামী দিনে বাংলাদেশের জনগণের কাছে এমনভাবে কি বলবো, জনগণের চক্ষে আপনারা জনগণের শত্রু হিসেবে পরিচিত হবে। আবারও বলছি বিষয়টা, যে যেই ভোট চোররা জোর করে ক্ষমতায় দখল করে আছে, তাদের সহযোগী হিসেবে বাংলাদেশের জনগণের দেশের স্বার্থ যান মাল অধিকার সুরক্ষার দায়িত্বে যারা আছে, তারা চোরের সহযোগী হবেন না। আপনারা যদি চোরের সহযোগী হন বাংলাদেশের মানুষের কাছে, আপনারা শত্রু হিসেবে পরিচিত হবে। আর একবার যদি এদেশের জনগণের কাছে শত্রু হিসাবে আপনারা পরিচিত হন, আপনাদের সংগঠনগুলো গ্রহণযোগ্য থাকবে, আপনারা গ্রহণযোগ্য থাকবেন। বিষয়টা হচ্ছে এইরকম একটা পরিষ্কার বিষয়। ইতিমধ্যে বিশ্বের আপনারা দেখছেন বাইরের দেশ থেকে নিষেধাজ্ঞা আসছে। নিষেধাজ্ঞা আসার অর্থ কি? তারা চোর এবং চোরের সহযোগীদের চিহ্নিত করেছে। একটা বিদেশের শক্তি যদি দেশের চোর চোরের সহযোগীদের চিহ্নিত করতে পারে, আপনারা এমন বোকা হবেন না যে বাংলাদেশের মানুষ তাদেরকে চিহ্নিত করেন। বাংলাদেশের মানুষ চিহ্নিত করেছে বলেই বিশ্ববাসী আজকে বাংলাদেশের চোর এবং চোরের সহযোগীদের চিহ্নিত করেছে। আপনারা বাংলাদেশের যে এই প্রেক্ষাপট আমাদের কিছুদিন আগে আপনারা দেখেছেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী উনি দর্শকের সাথে দেখে দাঁড়িয়ে ওনার সমমর্যাদা অন্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের একটা প্রশ্ন রাখছেন অথবা কিছু জিজ্ঞেস করছেন, তারপর কোথায় গিয়ে দাঁড়িয়েছি বুঝতে পারছেন না। ওনাদের কাছে কমপ্লেন করছেন নাকি ওনাদের অনুমতি চাচ্ছেন উনি, আমরা বুঝতে পারলাম না ওনার প্রশ্নটা। আর ওরা যেভাবে প্রত্যুত্তর দিলেন, এতটুকু সম্মান পর্যন্ত দেখাবেন না। এবং ওখানে গিয়ে উনি অর্থ বলে যে আমাদের অর্থ নাই, আমাদের টাকা নাই, আমাদের টেকনোলজি নাই। সারা জীবন তো এখানে শুনে আসছি বাংলাদেশের প্রধানমন্ত্রী পরিকল্পনা মন্ত্রী এত টাকা আছে, টাকা রাখার জায়গা দেয়নি, নিজের টাকায় সব কিছু করবে, এটা তো পরস্পর বিরোধী কথা হলো না। আর উন্নয়নের কথা একটু বলি, এই যে উন্নয়নের ধোয়া তুলে মানুষের চোখে তুলে দিতে পারবেন, আপনাদের উন্নয়ন হচ্ছে চরম দুর্নীতি একটি টুল বা আবারও সেখানে চুরির আসতে প্রক্রিয়া, এদিকে তো ভোট চুরির প্রক্রিয়া,
উন্নয়নের হচ্ছে একটা বড় চুরি। সেই চুরির মাধ্যমে আপনারা বাংলাদেশের তহবিল খালি করে ফেলছেন, সেই চুরির মাধ্যমে বাংলাদেশের মানুষের প্রতিনিয়ত পকেট থেকে বিদ্যুৎ বিল, পানির বিল, এই বিদ্যুৎ কি মানে গ্যাসের বিল, তারপরে বিএটি এবং উচ্চ দ্রব্যমূল্যের মাধ্যমে বাংলাদেশের সমস্ত মানুষের টাকা নিয়ে যে উন্নতির কথা বলছেন, সেই উন্নতি আপনাদের হচ্ছে, আর উন্নতির শিকার হচ্ছে বাংলাদেশের জনগণ, যারা টিসিবির মাল নেওয়ার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকে, ঘন্টার পর ঘন্টা বসে থাকে, অনেকে পায় অনেকে পায় না। এটা হচ্ছে আপনাদের উন্নয়নের শিকার হচ্ছে বাংলাদেশের মানুষ, আর উন্নয়নের উপকারী হচ্ছে আপনারা। আপনারা আপনাদের সাথে ভোট চুরির সাথে যারা জড়িত তারা উপকারী, উপকার ভোগ করছেন, কিন্তু এই উন্নয়নের শিকার হচ্ছে বাংলাদেশের মানুষ। তহবিল শেষ করেছেন, 100 টাকার প্রজেক্ট 300 টাকা করেছেন, এই টাকা আবার বাংলাদেশের মানুষ থেকে বিভিন্ন ভাবে আদায় করছেন, আপনাদের উন্নতি করেছেন, আপনাদের পরিবারের উন্নতি করেছেন, বিদেশে সম্পদ করেছেন, দেশে সম্পদ করেছেন, কিন্তু শিকার হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণ। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। একদিকে আপনার চরম ভাবে বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আজকে এক ধরনের বড় চুরির মাধ্যমে এই কাজগুলো করছেন, আবার বাংলাদেশের মানুষের অর্থ চুরি করছেন, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে অর্থ চুরি করছেন, এবং তার ফল বাংলাদেশের মানুষ ভোগ করছে। এটা তো অব্যাহতভাবে চলতে পারে। সুতরাং আমি বক্তৃতা সংক্ষিপ্ত করছি, যে কথাগুলো বলার প্রয়োজন আমি বলে ফেলেছি, এবং আমার মনে হয় প্রেসের জন্য যথেষ্ট কিছু উপাদান দেওয়া হয়েছে। আমি শুধু এইটুকুই বলবো, আগামী দিনে এই চোরদের ধরতে হবে, চোরের সহযোগীদের ধরতে হবে, বাংলাদেশকে মুক্ত করতে হবে। আমি একটা কথা সবসময় বলি, চোরের 10 দিন গৃহস্থের কিন্তু একদিন। তো চোর ধরতে হবে এইবার, এইবার আর চোরকে ছাড়া যাবে না। আমরা সবাই মিলে আমাদের দেশটাকে বাঁচাতে হবে, দেশটাকে মুক্ত করতে হবে। এই জন্য আজকে যে আন্দোলনের ডাক বিএনপি দিয়েছে, সকল দেশবাসীকে সকলকে নিয়ে, যারা বাংলাদেশ যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে, যারা বাক স্বাধীনতায় বিশ্বাস করে, যারা আইনের শাসনে বিশ্বাস করে, যারা বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তায় বিশ্বাস করে, তারা একদিকে যাবে, আর চোরেরা যাবে আরেক দিকে। আর চোরদের সাথে কিছু উচ্ছিষ্টভোগী আছে, এই চুরি মারে উচ্ছিষ্টভোগী খাওয়ার জন্য কিছু লোক উকিঝুঁকি মারছে, কিছু দল উকিঝুঁকি মারছে, এই উচ্ছিষ্টভোগীরাও কিন্তু এই তালিকায় আছে চোরদের। আর বিদেশে কিন্তু অনেক দেশে কিন্তু নতুন নতুন আইন হচ্ছে, খালি যে দুর্নীতিবাজ এবং এই মানব অধিকারের বিরুদ্ধে নয়, যারা ভোট চুরি করছে তাদের বিরুদ্ধে কিন্তু আইন হচ্ছে এখন, এবং ভোট চুরির সহযোগীদের বিরুদ্ধে আইন হচ্ছে, এবং যারা ভোট চুরি দেখেও না চুরি না দেখার ভান করছে তাদের বিরুদ্ধে আইন হচ্ছে। বাংলাদেশে একই কাজ হবে আগামী দিনে। সবাইকে ধন্যবাদ।